আল্লাহতে যার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান। এটা কি কোরআন শরীফ? কয় পারা? জোরে কোন 30 পারা কোরআন শরীফের মধ্যে কিছু মানুষের নামে সূরা আছে নাকি? জোরে বলেন আছে। এই মানুষগুলো আপনার আমার মতো মানুষ নয়। কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার কোন সাহিত্যিক যদি দৌলতপুর থানার ইতিহাস লেখে এতটুকু দু কলম লিখতে পারে। হাফেজ মখলিসুর রহমান নামে একজন বক্তা ছিল, 75 বছর বয়সেও চিৎকার করে করে ওয়াজ করছে, এই পর্যন্ত শেষ। একটা ছোটি বই আমার নাম উঠতে পারে, কিন্তু আল্লাহর পবিত্র কুরআন শরীফে যেসব মানুষগুলোর নামে সূরা নাজিল হয়েছে এই মানুষগুলো আপনার আমার মতো মানুষ নাকি? একটি একটি করে ধরি। সূরা ইব্রাহিম আছে নাকি? সূরায়ে এটা কি শরৎনগর ভাঙ্গুরার ইব্রাহিম না কুষ্টিয়ার ইব্রাহিম? আল্লাহর জবানে বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেছেন, তামাম পৃথিবীর মুসলিম জাহানের জাতির পিতা হলেন ইব্রাহিম খলিলুল্লাহ। এ বাবাজি, যে দলেরই হোক না কেন, এটা মাদ্রাসা, বিএনপি আসবে, আওয়ামী লীগ আসবে, এটা হলো কোরআনের প্রতিষ্ঠান, কোরআনই প্রতিষ্ঠান, এটা হলো কোরআনই মাহফিল, কেউ কারোর বিরুদ্ধে বলা উচিত হবে না। এখানে লাঙ্গল মার্কার লোকটার নাম কি যেন, এর সাদের লোক আসবে, কেউ কারোর বিরুদ্ধে বলা বলি হবে না। খুব খেয়াল করে শুনবেন, যত বড়ই নেতা হন না কেন, তার জীবনে পরিশ্রম আছে কি নাই? জোরে কোন। আমি যখন বক্তা হব, কলারোয়ার মইজুদ্দিন হামিদিকে বাতাস দিয়েছি, ফুরফুরার আব্দুল হাই সিদ্দিকিকে বাতাস দিলাম, জিজ্ঞাসা করে মাওলানা নিসার উদ্দিন আহমেদ রহমতুল্লাহ আলাইহে, সরসিনার পীর সাহেব, বলে বাবা তুমি কে গো? বলে আমি কোরআনে হাফেজ। বলে কেন বাতাস দিচ্ছ? বলে আমি একটু বক্তা হতে চাই। বক্তা হতে গিয়ে বুজুর্গ মানুষের খেদমত দোয়া নিতে হয়েছে, ড্রাইভার হতে গিয়ে আগে হেল্পার হতে হয়েছে। জোরে বলুন ঠিক কিনা। আপনি যে দলেরই নেতা হন না কেন, আপনার জীবনে একটা ত্যাগ অবশ্যই আছে, তাই ইতিহাসে আপনার নাম উঠেছে। এ বাবাজি, এগুলো দুনিয়াবী নেতার কথা বললাম, আর জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের নামে সূরা নাজিল হয়েছে, তার জীবনে কোনো ত্যাগ ছিল কি ছিল না? ছিল। আপনার আমার মতন না, বউ জানলো যে জালসাই গেছে, আর স্বামী জিলাফির দোকান থেকে জালসার মধ্যে ঢুকলই না, এই জীবন নাকি পাগল কোথাকার। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আগুনের মধ্যে ফালায়ে দিলেন, 1 মাইল দূর থেকে আগুনের তাপ সহ্য করা যায় না। আল্লাহ তাআলা আগুনের মধ্যে ফালায়ে দিয়ে জিব্রাইল ফেরেশতাকে পাঠাইলেন, জিব্রাইল আমার আমার খলিলকে সাহায্য করো। জিব্রাইল ফেরেশতা গিয়ে কয়, আসসালামু আলাইকুম ইয়া ইব্রাহিম খলিলুল্লাহ, আপনাকে কি সাহায্য করতে পারি? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, তুমি কে? বলে আমি জিব্রাইল। জিব্রাইল পালাও। সুবহানাল্লাহ, জোরে বলা লাগে। জিব্রাইল কে কি কয় আরেকবার কোন, দুইবার তিনবার জিজ্ঞাসা করি কি জন্য জানেন, মনে সাথে থাকে। জিব্রাইল ফেরেশতাকে বলছে পালাও। বলে কেন? এ জিব্রাইল, আমার মাওলার কাছে গিয়ে বলো আমি জিব্রাইলের সহযোগিতা চাই না, আজরাইল ইসরাফিল মিকাইলের সহযোগিতা চাই না, আমি চাই একমাত্র আমার মাওলার সহযোগিতা। কবি নজরুল বলেন, আল্লাহতে যার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান। আমি বক্তা, আমাকে যদি 500 টাকা কম দেয় তাহলে আর ডেট হবে না। এই হলো আমরা জবর নেতা আর কি। আর জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে কয়,
আমি আজরাইল জিব্রাইল ইসরাফিল মিকাইলের সহযোগিতা চাই না, আমি চাই একমাত্র আমার মাওলার সহযোগিতা, যার জন্যে তার নামটা আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে সূরা আকারে উঠায় দিয়েছে।